ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, শুরু করছি আনন্দ সকাল। আর আজকের আনন্দ সকালে আপনাদের সঙ্গে রয়েছি আমি মাধুরী, আর মাধুরীর সঙ্গে রয়েছি আমি কুসুমিতা। মাধুরী, দেখো দিওয়ালি চলে গেল, ভাইফোঁটাও চলে গেল, মানে উৎসবের মৌসুম কিন্তু প্রায় শেষ বলা যায়। আর তারপরে কিন্তু খুব স্বাভাবিকভাবেই সামনে যে বিধানসভা নির্বাচন 2021-এ, সেই ডঙ্কা কিন্তু আরো একবার বেজে গিয়েছে এবং রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু সেই তৎপরতা একেবারে তুঙ্গে উঠেছে। যেমন বিজেপি, গতকালই আমরা দেখেছি বারাসাতে চায় পে চর্চায় গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, এবং সেখানে গিয়ে আবারও কিন্তু বাংলাকে গুজরাট বানাবেন এমনটা হুঙ্কার দিয়েছেন তিনি। গুজরাতে যা হয়েছিল এখানে হতে দেব না, পাল্টা মন্তব্য ফেরাদ হাকিমের। খাদ্যমন্ত্রীকে ভোটে হারানোর চ্যালেঞ্জ দিয়েছেন দিলীপ ঘোষ। 33-0 হবে উত্তর চব্বিশ পরগনা, পাল্টা বলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। আমরা এটাকে গুজরাট বানাতে চাইছি, পশ্চিমবঙ্গে গুজরাট বানাবো। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনৈতিক বাগযুদ্ধের পারদ। এবার উত্তর চব্বিশ পরগনার বারাসাতে চায় পে চর্চায় তৃণমূলকে এভাবেই হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপির সভাপতি। সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। গুজরাট ইউপি হলে ভয় হচ্ছে যে এনকাউন্টারে মারা যায়, তো ন্যানো কারখানাটাও বন্ধ হয়ে গেছে। গুজরাটে দু একটা লোকের কে ইজেদারি দেওয়া হয়েছে, বিশেষ করে আদানি আম্বানিদের। এখানকার লোকেরাই এমএসএমই করছে, এখানে এখানে কারখানা হবে, পরিস্থিতি ভালো, স্টেবল গভর্নমেন্ট। ওই ধর্মে ধর্মে ভেদাভেদ করে কখনো কারখানা হয় না, কখনো আর্থিক উন্নয়ন হয় না। পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা স্রোত বইছে, এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি। অনেক এমএলএ বলছে আমি আর ভোটে দাঁড়াবো না, আর টিএমসি করব না। কেন, কামানো হয়ে গেছে নাকি? দম বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাস নেওয়ার জন্য বিজেপিতে আসুন। ওপেন অক্সিজেন নিয়ে ঘুরছি আমরা, আগে তো কিছু নেতার অক্সিজেন কম ছিল, এখন সবার অক্সিজেন কম হয়ে গেছে। সুর চড়িয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। দলের মধ্যে আমাদের অক্সিজেন আমরা বাইরে থেকে নিই, আর দলের মধ্যে থেকে উৎসাহ নিই, উদ্দীপনা নিই, দেশপ্রেমের শিক্ষা নিই। অক্সিজেন দেয় যারা হাঁপানি রুগী, যারা ঘরে বসে থাকে আর ওই অক্সিজেন নিয়ে নল থেকে অক্সিজেন নেয়। গত লোকসভা নির্বাচনের ফলের নিরিখে উত্তর চব্বিশ পরগনার 33টি বিধানসভা আসনের মধ্যে 21টিতে তৃণমূল এবং 11টিতে বিজেপি এগিয়ে। এর মধ্যে রয়েছে খাদ্যমন্ত্রী তথা উত্তর চব্বিশ পরগনার জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের বিধানসভা কেন্দ্র হাবড়াও। এই পরিসংখ্যানে ভর করে খাদ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়েছেন বিজেপি রাজ্য সভাপতি। উনি কোথায় দাঁড়াবেন ঠিক করে নিন, গোহারা হারাবো দাঁড়িয়ে থেকে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এখানে জ্যোতিপ্রিয়কে, যেখানে দাঁড়াবে সেখানে হারাবো আমরা। এই জেলায় জিরো হবে, এই জেলায় বিজেপি 33-0 হবে, এই জেলায় নাকচোবানি খেয়ে সব হারিয়ে দেবো। জেলা থেকে কলকাতা, চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জের পর্ব অব্যাহত। তারা লোকসভার আগে স্লোগান দিয়েছিলেন 42-42 চাই, আর আমরা বলেছিলাম 19-half আর 21-half। জনগণ কার পক্ষে সেটা রেজাল্ট দেখে বোঝা গেছে। সেই জন্য স্বপ্ন দেখতে পয়সা লাগে না, উনি আজকাল বড় বড় স্বপ্ন দেখছেন। আমি বলেছি জ্যোতিপুরে মল্লিক কোন সিটে দাঁড়িয়ে জিততে চান ডিক্লেয়ার করুন, আর উনি কি করে জিতে বিধানসভায় পৌঁছল সেটা আমরা দেখে নেব। দিলীপ ঘোষের মনে রাখতে হবে যে যে সিটে দিলীপ ঘোষ এমএলএ ছিলেন সেই সিটটাও বিজেপি ধরে রাখতে পারেনি। বাই ইলেকশনে আমাদের মধ্যে একটা বাচ্চাকে দাঁড় করিয়েছিলাম আমরা, সেও পর্যন্ত দিলীপ ঘোষের সিটটা খড়গপুরে কেড়ে নিয়েছে। সুতরাং দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ করতে হবে না, দিলীপ ঘোষের চ্যালেঞ্জ আবার খড়গপুর সিট যেটা উনি এমএলএ ছিলেন আবার নিয়ে নেব। সব মিলিয়ে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই সুর চড়াচ্ছে তৃণমূল বিজেপি দুপক্ষ। এবিপি আনন্দ। যেমনটা তুমি বলছিলে কুসুমিতা, সামনে 21-এর বিধানসভা ভোট, এবং সেই বিধানসভা ভোট নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর মধ্যে তৎপরতা একেবারে তুঙ্গে। বিধানসভা ভোটের রণকৌশল ঠিক করতে রাজ্যে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য, একই সঙ্গে কলকাতায় এলেন মোদি অমিত শাহর আর এক সেনাপতি সুনীল দেওধর। আজ রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক। जनता पार्टी को 200 से अधिक सीटें देकर बंगाल में विजय बनाएगी, और ममता बनर्जी के रुखसती का समय आ गया है, बंगाल की जनता ने यह तय कर लिया है। तृणमूल अवश्य गुरुत्व दीते नाराज। তারা দিবা স্বপ্ন দেখছে, দিবা সব স্বপ্ন দেখা তো খারাপ না, কেউ স্বপ্ন দেখতে পারে, কিন্তু এতে কোনো কাজ হবে না, বাংলায় কাজ হবে না। সোমবার কলকাতায় পা রেখেই কার্যত হুঙ্কার দিলেন বিজেপির আইটি সেলের প্রধান তথা এ রাজ্যে নবনিযুক্ত বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য। বছর গড়ালে 21-এর বিধানসভা ভোট, সম্প্রতি রাজ্যে এসে দলের সামনে টার্গেট বেঁধে দিয়ে গেছেন অমিত শাহ।
কিভাবে এই লক্ষ্যে পৌঁছানো যায় সেই রণকৌশল ঠিক করতেই মঙ্গলবার কলকাতায় বৈঠকে বসবে রাজ্য বিজেপি। সেখানে অমিত মালব্যর পাশাপাশি উপস্থিত থাকবেন বিজেপির কেন্দ্র সম্পাদক সুনীল দেওধর, যিনি বিজেপির অন্দরে ভোট ম্যানেজার হিসেবে পরিচিত, যার নেতৃত্বে লড়াই করে ত্রিপুরার বিধানসভা ভোটে জিতেছিল বিজেপি। বাংলার বিধানসভা ভোট নিয়েও আত্মবিশ্বাসী তিনি। এই নরেন্দ্র মোদীজির জন্য হচ্ছে, সবকিছু হচ্ছে, অমিত শাহর জন্য হচ্ছে। এখন তো আমার জগৎ প্রকাশ নড্ডাজির করিশ্মা আপনি বিহারে দেখছেন। আমার বিশ্বাস পশ্চিমবঙ্গ আমি 3/4 বহুমত সে জিতে যাবে। তৃণমূল অবশ্য বিজেপির বৈঠকে গুরুত্ব দিতে নারাজ। এতে বারবার প্রমাণ হচ্ছে যে বিজেপির রাজ্য নেতৃত্ব অপদার্থ, কেন্দ্রীয় নেতৃত্বের কোনো বিশ্বাস নেই রাজ্য নেতৃত্বের উপর। তাই কখনো কৈলাস বিজয়বর্গী, কখনো অরবিন্দ মেনন, কখনো অমিত মালবিয়াকে তারা নিয়ে আসছে। আর এই যে অমিত মালবিয়া বলে ভদ্রলক্ষ্মী আসছেন, অসত্য ছড়িয়ে দেওয়ায় তার খুব পারদর্শিতা আছে। তা বিজেপি আরো মিথ্যাচার করবে। বিজেপি সূত্রে দাবি, কেন্দ্রীয় সম্পাদক সুনীল দেওধরকে রাজ্যে 3টি জেলার সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর। বঙ্গ সফরের পর সুনীল দেওধর 3 জেলায় সংগঠনের হাল নিয়ে দিল্লিতে রিপোর্ট দেবেন। দীপক ঘোষ, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। গতকাল দিলীপ ঘোষ বারাসাতে চায়পে চর্চায় গিয়ে একাধিক মন্তব্য করেছিলেন, তার পাশাপাশি আজ সকালে ইকো পার্কে প্রাতঃ ভ্রমণে গিয়ে প্রশান্ত কিশোরকে নিয়ে তৃণমূলকে খোঁচা দিলেন। বিজেপি ভাড়াতে সৈন্য নিয়ে কাজ চালায় না এমনটাই কটাক্ষ তাঁর। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজ সকালে তিনি বলেন, তথ্য প্রযুক্তির উপর বিশেষভাবে জোর দিচ্ছে বিজেপি, আর সেই কারণেই অমিত মালব্যর রাজ্যে আগমন। বিজেপি আইটি সোশ্যাল মিডিয়ায় চিরদিন এগিয়ে আছে, পরিস্থিতি যেদিকে যাচ্ছে আধুনিক টেকনোলজি আসছে, মানুষ তার সঙ্গে যুক্ত হচ্ছে, তো তার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে পৌঁছবার জন্য যে যা করার দরকার চিন্তাভাবনা করে হচ্ছে। তো যেহেতু উনি আইটি প্রমুখ আমাদের সর্বভারতীয়, তিনি আসছেন। এছাড়া সাংগঠনিক বৈঠক আছে, নির্বাচনের প্রস্তুতির জন্য ধীরে ধীরে আমরা এগোচ্ছি, তারই পর্যালোচনা হবে। পিকে গিয়ে বাংলা জেনে গেছেন সব নাকি, পয়সা দিয়ে আনছেন? আমরা তো কমপক্ষে আমাদের কর্মীরা নিজের পরিশ্রম করে রক্ত ঘাম ঝরিয়ে পার্টির কাজ করছেন, ভাড়া দিয়ে সৈন্য দিয়ে আমরা ইলেকশন জিতি না। দেখো কুসুমিতা, আমরা দেখেছি কিছুদিন আগে বাঁকুড়া সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবং সেখানে গিয়ে তিনি তার সফরটা শুরুই করেছিলেন বিরসা মুন্ডার মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করে, যদিও তা নিয়ে কিন্তু বিতর্ক হয় আমরা দেখেছি। আর এবার তৃণমূলের উদ্যোগে বাঁকুড়ায় তৈরি হবে বিরসা মুন্ডার মূর্তি। জমি চিহ্নিতকরণের অনুষ্ঠানে হাজির বিধায়ক থেকে জেলা সভাপতি, আদিবাসীদের মন জয়ের চেষ্টা কটাক্ষ করেছে বিজেপি। মূর্তি তৈরি করছেন আদিবাসীরাই, পাল্টা তৃণমূল। বাঁকুড়া সফরে এসে আদিবাসীর বাড়িতে খাবার খেয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সফর শুরু করেছিলেন বিরসা মুন্ডার উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে, যদিও তা নিয়ে বিতর্কও তৈরি হয়। এবার সেই বাঁকুড়াতেই বিরসা মুন্ডার মূর্তি তৈরিতে উদ্যোগী হল তৃণমূল। সোমবার 60 নম্বর জাতীয় সড়কের পাশে পুয়া বাগানে নারকেল ফাটিয়ে মূর্তি নির্মাণের জায়গা চিহ্নিত করে তারা। এ নিয়েও শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের মূর্তি তৈরির উদ্যোগ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। 2019 লোকসভা ভোটের ফলের নিরিখে বাঁকুড়া জেলার 12টি বিধানসভা আসনের মধ্যে 12টিতেই এগিয়েছিল বিজেপি। বাঁকুড়া জেলার 12টি বিধানসভা আসনের মধ্যে 4টি তপশিলীদের জন্য এবং উপজাতিদের জন্য 2টি সংরক্ষিত। পশ্চিমবঙ্গে 23% তপশিলি জাতি, 4% উপজাতি এবং 39% অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত মানুষের বাস। বিজেপির দাবি, বিধানসভা ভোটের আগে বিরসা মুন্ডার মূর্তি তৈরি করে তৃণমূল আদিবাসী ভোটারদের মন জয়ের চেষ্টা করছে। তৃণমূল আদিবাসীদের যেভাবে বঞ্চিত করেছে এই গত 9.5 বছর ধরে প্রায়, সেই বঞ্চনা করার যে পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছে, যদি করে করুক, কিন্তু এইভাবে তো প্রায়শ্চিত্ত হবে না। এক ভগবানকে অপমান করলাম, আবার আরেক জায়গাতে ভগবান প্রতিষ্ঠা করলাম, এটা হয় না। 2021 আদিবাসীরা তো নিশ্চিত জবাব দেবে, ওরা তো বুঝতে পেরে গেছে। তৃণমূলের পাল্টা দাবি, মূর্তি তৈরি করছেন আদিবাসীরাই। বাঁকুড়া জেলায় বৃহৎ এক বিরসা মুন্ডার মূর্তি স্থাপন করবেন আমাদের আদিবাসী ভাই বোনেরা। এই পোয়া বাগানের এমন একটা জায়গায় বিরসা মুন্ডা মূর্তি স্থাপন করা হবে যেখানে
বিজেপির বিভিন্ন ভেগধারী নেতা নেতৃত্বরা যারা বাঁকুড়ায় ঢুকবেন এবং বেরোবেন, সেখানে বিরসা মুন্ডাকে প্রণাম করে তাদেরকে বাধ্য হয়ে বেরোতে হবে। সে ওনারা নিজেরাই বলেছেন আমরা করব। সুতরাং ওনাদের মর্জির উপরেই কিন্তু আমরা পুরোটা ছেড়ে দিয়েছি। ওনারা জায়গা দেখছেন, ওনারা জায়গা স্থির করছেন এবং ওনারাই মূর্তিটা বানাবেন সমস্ত কিছু। সোমবার মূর্তি তৈরির জমি চিহ্নিতকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা, জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, দুই বিধায়ক জ্যোৎস্না মান্ডি ও বীরেন্দ্রনাথ টুডু সহ আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ, বাঁকুড়া। খবরে চোখ রাখবো হাওড়ায়। শিবপুরে ভর সন্ধে শুট আউট, মাথায় গুলি করে খুন এক যুবককে, গুলিবিদ্ধ আরো একজন, পুরনো শত্রুতার জেরেই খুন বলে অনুমান পুলিশের। ভর সন্ধে হাওড়ায় শুট আউট, রাস্তার ওপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন, গুলিবিদ্ধ আরো একজন, মৃতের নাম সাহিল আহমেদ, গুলিবিদ্ধ হয়েছেন শেখ আবদুল্লাহ নামে এক তরুণ। শেখ আবদুল্লাহর দাবি, সোমবার সন্ধে সাহিলের সঙ্গে বাইকে চড়ে যাচ্ছিলেন তিনি। রামকৃষ্ণপুরে তিন মাথার মোড়ে কয়েকজন দুষ্কৃতী রাস্তা আটকে নাড়ায়, কিছু বুঝে ওঠার আগে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তারা সাহিলের মাথা লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। জিটি রোডের দিক থেকে আসছিল দুই যুবক, বাইকে করে আসছিল এবং দুষ্কৃতীদের হামলায় প্রথমে গুলি এবং তারপরে তাদের কোপানো হয়। এর আগেই এদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, বিভিন্ন অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সে কারণে কোনো শত্রুতা রয়েছে কিনা সেই বিষয় নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। সমস্ত বিষয়, সমস্ত দিক খতিয়ে দেখছেন শিবপুর থানার তদন্তকারী আধিকারিকরা। আমরা বেরিয়েছি, বাইক নিয়ে যাচ্ছিলাম, ওরা পাঁচজন আমাদেরকে ধাক্কা মারলো, ওরা তিনজন ছিল আর দুজনকে আমি চেহারা দেখতে পারলাম না, ওরা আমাদেরকে ঠেলে গুলি চালানো চালু করে দিয়েছে, আমাকে গুলি লেগেছে, এবারে আমি পালিয়েছি। রাত 8:30 সময় জনবহুল রাস্তায় এই ধরনের দুঃসাহসিক ঘটনা আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কি কারণের জন্য এটা বলতে পারবো না, পুলিশ তদন্ত করুক, ধরা পড়বে নিশ্চয়ই, আমরা চাই যে ধরা পড়ুক এবং উপযুক্ত শাস্তি যেন দেয়। এইখানে কোনোদিন এরকম শুট হয়নি। পুরনো শত্রুতার জেরেই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। সুনীত হালদার ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।